নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আবার নতুন চাকরি বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শূন্যপদ থাকছে চুরানব্বই হাজার শূন্যপদ বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা মতো তোমরা মাসিক বেতন পেয়ে যাবে আবেদন মূল্য একশো টাকা তবে এই আবেদন মূল্য যারা ইউ ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছে এবং তারা যদি মেল ক্যান্ডিডেট হয় তারাই কিন্তু শুধুমাত্র দেবে এসসি এসটি এসসি এস টি ফিমেল ক্যান্ডিডেট এবং যারা পিডব্লিউ যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে আবেদন মূল্য লাগবে না এখানে যোগ্যতাটি যেটা চা হয়েছে সেটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে বিপুল শূন্য পদে নিয়োগ তো এটি কিন্তু কমপ্লিটলি একটি স্থায়ী চাকরি তো পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো স্কিপ না করে কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি কিছু জরুরি তথ্য দিয়ে রাখি এখানে যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রায় চুরানব্বই হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে আপ টু মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন ঠিক আছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা যেমন বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে তার সাথে সাথে যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করেছে বা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছেও তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম এজ লিমিট থাকবে কিছু পদের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর এজ লিমিট থাকবে আবার কিছু পদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর তোমাদের এজ লিমিট থাকবে তো এখানে কিন্তু বিভিন্ন পদ বিভিন্ন রকম এজ লিমিট থাকবে তো সর্বনিম্ন যে এজ লিমিটটি থাকছে সেটি হচ্ছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট থাকবে বত্রিশ বছর তো এটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী পাঁচ বছর এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং যারা ওবিসি কমিউনিটি থেকে আছো তারা তিন বছর এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার মূল স্লাইডে আমি চলে যাচ্ছি সেখান থেকে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় ডিটেলস আমি আলোচনা করে দেব। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যার আবেদন শুরু হবে সাতাশে আগস্ট থেকে আপ টু আবেদন চলবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো এখানে তোমাদের যে যোগ্যতাটি থাকতে হবে সেটি হচ্ছে শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পদের জন্য এখানে তোমাদের এজ লিমিট যেটি থাকবে সেটি আঠেরো থেকে তেইশ বছর এটি ইউ আর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা তিন বছরের এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা পাঁচ বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন যেটি থাকবে সেটি হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পায় পেয়ে যাবে এখানে তোমাদের এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষার তারিখটি ঘোষিত হয়েছে সেটি হচ্ছে ডিসেম্বর দু থেকে আপ টু জানুয়ারি দু পর্যন্ত তোমাদের এক্সাম চলবে আবেদন করতে গেলে তোমাদের এই অফিসিয়াল সাইট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এখানে তোমাদের একশো টাকা আবেদন মূল্য লাগবে এই একশো টাকা আবেদন মূল্য যারা ইউর ক্যান্ডিডেট আছো এবং ও যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু দিতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডাব্লুবিডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে আবেদন মূল্য লাগছে না ঠিক আছে তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো এখানে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট করা হচ্ছে তো যেখানে তোমাদের আবেদন শুরু হবে এগারোই জুন থেকে আপ টু আবেদন শেষ হবে দশই জুলাই পর্যন্ত তোমাদের বুঝতেই পারছ এখানে আবেদন কিন্তু যথেষ্ট সময় থাকছে এখানে যোগ্যতা যেটি থাকবে এখানে যোগ্যতাটি যেটি থাকবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ মার্কসের কিন্তু কোনো ব্যাপার নেই তোমরা যে পার্সেন্টেজই হোক শুধু পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট যেটি থাকবে সেটি হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর কিছু পদের ক্ষেত্রে কিছু পদের ক্ষেত্রে থাকবে কুড়ি থেকে তিরিশ বছর কিছু পদের ক্ষেত্রে থাকবে কুড়ি থেকে বত্রিশ বছর আলাদা আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা এজ কিন্তু থাকবে এখানে তোমাদের বেতন যেটি থাকবে সেটি হচ্ছে পঁচিশ হাজার ছশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানে তোমাদের পরীক্ষার তারিখ যেটি সেটি হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর দু পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার দু হাজার চব্বিশের এমটিএস কবে বেরোবে তো দু হাজার চব্বিশের এমটিএস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন শুরু হবে সাতই মে থেকে আবেদনের শেষ তারিখ ছয়ই জুন দু পর্যন্ত তো এখানে তোমাদের যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে এজ লিমিট থাকবে দুটি আলাদা কিন্তু ডিপার্টমেন্ট আছে তো এখানে একটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর আরেকটি ক্যাটেগরি ক্ষেত্রে তোমাদের যেটি থাকবে ১৮ থেকে সাতাশ বছর যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু পাঁচ বছর এবং ও যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তিন বছর এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন যেটি থাকবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন পেয়ে যাবে এখানে তোমাদের পরীক্ষার তারিখ যেটি ঘোষিত হয়েছে সেটি হচ্ছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে অবশ্যই তোমাদের আবেদন করতে গেলে এসএসসি ডটনিক ডট এর অফিস সাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এক্ষেত্রেও কিন্তু আবেদন মূল্য তোমাদের একশো টাকা দিতে হবে যারা ইউ এবং ইডাব্লিউএস কমিউনিটি থেকে আছো এবং আদার ক্যাটাগরিতে কোনোরকমভাবে আবেদন মূল্য লাগছে না তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট দু যার আবেদন শুরু হচ্ছে দোসরা এপ্রিল থেকে এবং আবেদন শেষ হবে পয়লা মে পর্যন্ত তোমাদের যোগ্যতা যেটি লাগবে সেই যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তোমরা যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলেই কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ অফ মার্ক্সের কিন্তু কোনো ব্যাপার নেই তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার কত পার্সেন্টেজ মার্কস পেতে হবে তো এখানে কোনো পার্সেন্টেজ মার্কস নেই জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের যে এজ লিমিটটা যেটি থাকতে হবে সেটি হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর যারা ইউ ক্যান্ডিডেট আছো এবং যারা ইডাবল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বলছি ও ক্যান্ডিডেটরা তিন বছর এবং এস সি টি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের রিল্যাক্সেশান পেয়ে যাবে তোমাদের এখানে বেতন যেটি থাকবে সেটি উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমরা মাসিক বেতন পেয়ে যাবে কেন্দ্রীয় সরকারি হারে তোমাদের এখানে তোমাদের এক্সামিনেশন যেটি থাকবে সেটি হচ্ছে জুন থেকে জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এসএসসি ডটনিক নিক ডট ইনের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তো চলো পরবর্তী চাকরিতেও চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু যার আবেদন কিন্তু চলবে উনতিরিশে ফেব্রুয়ারি থেকে শেষ হবে উনতিরিশে মার্চ দু পর্যন্ত এখানে যে যোগ্যতাটি প্রয়োজন সেই যোগ্যতাটি সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছি যেটি হচ্ছে তোমরা যদি সিভিল তো এখানে যে যোগ্যতাটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নিয়ে তোমরা যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তোমরা যেমন আবেদন করতে পারবে এছাড়া যারা বিটেক ডিগ্রি করা আছে তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে এজ ভাগ করা আছে কিছু পদের ক্ষেত্রে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছর এবং কিছু পদের ক্ষেত্রে কুড়ি থেকে বত্রিশ বছর এজ থাকবে এবং যারা এসসি এসটি থেকে আছো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং যারা ওবিসি কমিউনিটি থেকে বিলং করো তারা তিন বছরের এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন যেটি থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে বেতন লেভেল যথেষ্টই কিন্তু ভালো এখানে তোমাদের পরীক্ষার তারিখ সেটি হচ্ছে মে দু থেকে জুন দু পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে অবশ্যই আবেদন করতে গেলে এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকেনটাকেও অল করে রাখতে হবে কারণ সরকারি চাকরি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক সরকারি চাকরির ইনফরমেশান সবার আগে অথেন্টিক নিউজ পাওয়ার জন্য অতি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো এটুকুই টাটা